হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি ব্রেড দিয়ে অমলেট করব, ব্রেড অমলেট। এখানে আমি ভেজিটেবল ইউজ করেছি, টমেটো, ক্যাপসিকাম আর চিকেন দিয়ে। খুবই মজাদার, সকালে নাস্তা অথবা বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিনের জন্য খুবই বেস্ট, কালারফুল একটা খাওয়া। আর আপনারা ইচ্ছে করলে এটা নাস্তা হিসেবেও খেতে পারেন, যে কোনো সময় এটা খাওয়া যাবে। এত ইয়াম্মি একটা রেসিপি, আর খুবই সুন্দর, কালারফুল। এই শীতকালে সামনে যাকে দিবেন সে খুশি হয়ে যাবে। আমি এখানে 4 এগ নিয়েছি, মানে 4টা ডিম নিয়েছি। আর আমি এখানে টমেটো, ক্যাপসিকাম, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এটা হলো শীতকালের সবচেয়ে মজার খাওয়া, সবই মানে শীতের ইয়ে। এখানে আমি একটু অরিগানো দিব, অরিগানো আমি ডিমের সাথে একটু দিয়ে দিব। আর এখানে আমি চিকেনকে আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ লবণ একটু, সামান্য একটু ধনিয়া দিয়ে বা জিরা দিয়ে যেটা। আর এখানে আমি টমেটো সস, এটা আমি খাওয়ার জন্য, আর আড়ংয়ের বাটার আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। আর চিলি ফ্লেক্স আমি এখানে 1 চামচ পরিমাণ নিব, ঝাল অনুযায়ী। আপনাদের ঝাল বেশি প্রয়োজন হলে ঝাল, বেশি ঝাল আমি এখানে 1 চামচ পরিমাণ নিব। আর আমি এখানে 8টা ব্রেডকে অমলেট করব। আমি 8 পিস নিয়েছি, ব্রেডকে অমলেট করব। আমি সাইজগুলিকে কেটে দিব। ইনা ডিম ডিম ইয়ে করছে, ফেটে দিচ্ছে, আমাকে হেল্প করবে, আমাকে এখন ও বললো যে আমাকে হেল্প করবে। আমি বলি আচ্ছা ঠিক আছে। এখন সে আমি এখানে একটু গুঁড়া মরিচ আর আমি ধনিয়া আর লবণ নিয়েছি। এখন ও এটা একটু নেড়ে দিবে নাকি আমাকে, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি করে দাও, তো নাড়াচ্ছে। তো এটা আমরা ইনার খুবই পছন্দের একটা খাওয়া, আমি আমি বেশিরভাগই এটা বিকালে করে ফেলি, চট করে 10 মিনিটের মধ্যে হয়ে যায়। আর আপনারা ইচ্ছা করলে চিজও দিতে পারেন। তো ব্রেডের মধ্যে এখন আমি ডিমের মধ্যে আমি ব্রেডটাকে চুবিয়ে তারপরে আমি তেলে বাটারের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি টমেটো, ক্যাপসিকাম আর চিকেনকে আমি পরিমাণ মানে যতটুকু পছন্দ খাওয়ার ওটুক দিয়ে দিচ্ছি, আর সাথে ধনিয়া পাতা দিচ্ছি, আর অরিগানো একটু আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে এটাকে টোস্ট করে জাস্ট এটাকে একটু পুরা পুরা টোস্ট আর কি, যেটা একদম ডিপ টোস্ট না। আর এটা খুবই মজাদার, খুবই অল্প সময়ে আর সহজেই করা যায়, যখন তখন মেহমান আসলেও চট করে করে দিতে পারবেন। আর এটা খুবই কালারফুল, এই জন্য খেতেও অনেক টেস্টি, ভাল লাগে, দেখতেও ভালো লাগে। আর আমি এখানে 2 চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে, আর একটু বাটার আমার পরে অ্যাড করতে হয়েছে 1 চামচ পরিমাণ, যেহেতু আমি ব্রেড বেশি নিয়ে ফেলেছি, 8টা নিয়েছি। আপনারা পরিমাণ মতো বাটার ইউজ করবেন যতটুকু লাগে, কারণ একটু বাটার একটু বেশি লাগে, যেহেতু এটা বাটার দিয়েই পুরা এটা ইয়ে হবে। ব্রেডের এক সাইড খালি থাকবে আর এক সাইডে এগুলি সুন্দর করে দিয়ে দিবেন। আর এখানে চিজও ব্যবহার করা যায়, চিজ আমি স্ক্রিপ করেছি, তো আপনারা চাইলে চিজও ব্যবহার করতে পারেন, চিজ দিলেও ইয়ামি হবে। আর ইনে আমাকে বলছে না চিজ খাও না, এইভাবেই দাও, তো আমি এভাবেই করলাম, খুবই সহজে, খুব চটপট রান্না। আর ও আমার পিছনে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর এটা খুবই ইয়ামি একটা খাওয়া। তো আপনারা করে খাবেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আপনাদের আমার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। তো
বাটার দেওয়াতে এটা সুন্দর একটা ফ্লেভার আসছে বাটারটা, আর দেখতেও খুবই ইয়ামি হয়েছে আর খেতেও খুবই ইয়ামি হয়েছে। যেহেতু আমি এটা সাথে সাথে আবার একটু টেস্টও করেছি, আর মরিচ আমি এখানে যেটা চিলি ফ্লেক্স যেটা, ওইটা আমি এখানে যে ঝাল খাবে তার জন্য খালি চিলি ফ্লেক্সটা দিচ্ছি। মজাদার ইয়ামি ব্রেড টোস্ট, আর অবশ্যই আপনারা করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।